আসসালামু আলাইকুম ইয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো চলে আসলাম বাংলাদেশের রেলওয়ে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, যেটি একটি বেসেল নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি প্রকাশিত হয় 4 মার্চ 2024 খ্রিস্টাব্দে। তো এখানে প্রায় 4টি পোস্টে আপনাদেরকে 493 জন লোক নিয়োগ করা হবে, অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং তার পাশাপাশি আবেদনের সময়সীমা, কত আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ, সব বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তবে তার আগে আপনাদের মাঝে ছোট্ট একটা কথা, যেটা হচ্ছে রেলওয়ে এর আগে তাদের পরীক্ষাগুলো মোটামুটি সবগুলোই নিয়ে নিছে, সব কমপ্লিট করে দিছে, তাই আবারও 2024 সালে নতুন করে তারা অনেক বড় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। আপনারা এখানে অ্যাপ্লাই করবেন, আশা করি এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরো ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে আমার ছোট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও স্বাগতম, আর যারা নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন গোল্ডেন জব এক্সপ্রেস, এটা সার্চ করলেই আমাদের চ্যানেলটি পাবেন এবং এখানে সরকারি বেসরকারি সব ধরনের চাকরির আপডেট ভিডিও পাবেন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক প্লাস ওয়েবসাইট লিঙ্ক দুটোই পাবেন, যেখান থেকে আপনারা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি এখানে শুক্রবার যে সাপ্তাহিক চাকরির ডাক বিজ্ঞপ্তি, সেটিও এখানে আপনারা ভিডিও আকারে পাবেন। তো সবশেষ আপনাদের মাঝে একটাই কথা যে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিবেন, যাতে আরও আপডেট ভিডিও আমি পাবলিশ করার সাথে সাথেই আপনাদের মাঝে পৌঁছে যায়। আবারও চলে আসলাম মূল ভিডিওতে। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি প্রকাশিত হয় 4 মার্চ 2024 খ্রিস্টাব্দে। বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদে পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর যেটা দিছে সেটা হচ্ছে পদের নাম, বেতন স্কেল, 2015 গ্রেড অনুযায়ী আপনাদেরকে দিছে। প্রথমে 1 নম্বর পোস্ট হচ্ছে ফিল্ড কারণগো, এটা গ্রেড হলো 13, এটার বেতন হলো 11,000 থেকে 26,590 টাকা। এখানে পদের সংখ্যা আছে 3টি। এখানে বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে অ্যাপ্লাই, আর এই বয়সসীমাটা হচ্ছে আপনারা যেদিন থেকে অ্যাপ্লাই করবেন সেই বয়সটা থেকে 30 বছর, সেদিন থেকে 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত শিক্ষাপদ হতে HSC সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভিস সনদ থাকতে হবে। তো এটা আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। 2 নম্বর যেটি পদ, সেটি হচ্ছে গার্ড গ্রেড 2, গ্রেড হলো 14, এটা বেতন হলো 10,200 থেকে 24,680 টাকা। এখানে পদের সংখ্যা আছে 114টি, অনেক বেশি, সারা বাংলাদেশ থেকেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং পদের সংখ্যা অনেক বেশি। এখানে বয়সসীমা লিখছে 18 থেকে 30 বছর। এখানে শিক্ষক যোগ্যতা, ক নম্বর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের CGPA সহ স্নাতক ডিগ্রি, ক নম্বর লিখছে শারীরিক উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি ও সুঠামদের অধিকারী হতে হবে, এটা বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর যেটি পোস্ট সেটি হচ্ছে আমিন, গ্রেড 16, এটা বেতন হলো 9,300 থেকে 22,690 টাকা। এখানে পদের সংখ্যা আছে 22টি, এটার বয়সসীমা হলো 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। এটা শিক্ষক যোগ্যতা, কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভিস সনদ থাকতে হবে, এটা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর যেটি পোস্ট সেটি অনেক বড় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে আপনাদের 351টি পদ আছে, এটা চাইলে আপনারা সকল জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে পয়েন্টসম্যান, গ্রেড হলো 18, বেতন স্কেল হলো 8,800 থেকে 21,310 টাকা। তো এটা হচ্ছে 351টি পদ, আপনারা একটু দেখবেন ভালো করে। এটা হচ্ছে শিক্ষক যোগ্যতা, যে কোনো স্বীকৃত শিক্ষা পড়াতে অনন্য HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠাম দেহের অধিকারী হতে হবে, এখানে কোনো ডিপ্লোমা ইন সার্ভিস সনদ চায় নাই, শুধুমাত্র HSC পাশ হলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে কিছু রেস্ট্রিকশন দিচ্ছে তারা, যেমন এটা কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন না, তবে মাত্র হচ্ছে আপনারা 4টা জেলা দিছে, যে 4টা জেলা থেকে শুধুমাত্র আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে পাবনা, লালমনিহাট, নীলফামারী এবং কুষ্টিয়া। এই 4টা জেলা ব্যতীত আপনাদের বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, তবে যদি আপনারা শারীরিক প্রতিবন্ধী ও ইতিম হয়ে থাকেন তাহলে 64 জেলা থেকে আবেদন করতে পারবেন। এখন এটা শুধুমাত্র আপনারা অনলাইনেই আবেদন করতে পারবেন, অনলাইনে ব্যতীত অন্য কোথাও আবেদন করতে পারবেন না, এবং আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কিছু শর্তাবলী আছে, যে শর্তাবলীগুলো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা সুন্দর করে পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে দেওয়া থাকে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত আরও দিব। আর এটা হচ্ছে অনলাইনে আবেদন পূরণ করবেন এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হবে 18/3/2024, সকাল 9টা। আমি আবারও বলতেছি, এটা অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ 18/3/2024, সকাল 9টা, এবং এটা অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 21/4/2024, বিকাল
চারটা টোটালি আপনারা হচ্ছে মার্চ মাসে 18 তারিখ থেকে শুরু হবে, আর এটা হচ্ছে এপ্রিলে যায় 21 তারিখে শেষ হবে। তো অনেক লং টাইম পাবেন, আশা করি আপনারা সকলে এখানে আবেদন করবেন। আর পরীক্ষার প্রিপারেশনের জন্য কি কি পড়বেন না পড়বেন এই বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের পুরো ভিডিওতে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।